পৃথিবীর সবচেয়ে কুখ্যাত বদমাইশ ব্যান্ড কোরিয়া থেকে বিটিএস কে দাওয়াত করতেছে। এই লজ্জা রাখার জায়গা আমাদের থাকা উচিত না। দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে বিটিএস কে আনবে বাংলাদেশে, খরচ হবে 17-18 কোটি টাকা, মানুষ না খেয়ে মরার অবস্থা। আর ইন্টারন্যাশনাল নর্তকী আনতেছে, এগুলো নর্তকী না নর্তক বলা যায় না, এগুলো পুরুষও না মহিলাও না, এগুলো হচ্ছে মিডল জেন্ডার। মিডল জেন্ডার বুঝছেন? হিজরা হিজরা। তওবাকে আল্লাহ তাকওয়া বলেছেন, যেমন আল্লাহ তাআলা বলেন, ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض, যদি জনপদের মানুষগুলো ঈমান আনে, ঈমান আনতে এবং তওবা করত, واتقوا وتابوا, তারা যদি ঈমান আনতে এবং তওবা করত, আমি আকাশ ও জমিনের বরকতের দরজা তাদের জন্য খুলে দিতাম। সুবহানাল্লাহ। ঠিক না? এখন বাংলাদেশে সবচেয়ে বেশি দরকার কি? বরকত। কি দরকার? আমরা কিন্তু অভাবের দিকে যাচ্ছি। কোন দিকে যাচ্ছি? তা আল্লাহর মুমিন বান্দাদের খাতিরে শ্রীলঙ্কার মতো এখনো পরিস্থিতি বাংলাদেশে হয় নাই। আমি চাইনি এই পরিস্থিতি হোক, এতে কোনো দলই তো ভালো থাকবে না। কথা বলে সবাইকে না খেয়ে মরতে হবে, থালা বাটি নিয়ে যে ভিক্ষা করবে মানুষ, ভিক্ষা দেওয়ার লোকও তো পাবে না। ঠিক কিনা? তা এখন বাংলাদেশে দরকার কি? বরকত। কি দরকার? বারাকাত মিনাস সামা, বারাকাত মিনাল আর্থ, আকাশ থেকে বরকত, জমিন থেকে বরকত। এই বরকত দিবে কি আমেরিকা, জাতিসংঘ, চায়না? বরকত দিবেন কে? শর্ত দিয়েছেন তিনি, ঈমান আনো, তওবা করো। আমাদের যারা গার্ডিয়ান, যারা মুরব্বী, তাদের ঈমানও নাই, তওবাও নাই। তওবা তো করবে, দূরে থাক। পৃথিবীর সবচেয়ে কুখ্যাত বদমাইশ ব্যান্ড কোরিয়া থেকে বিটিএস কে দাওয়াত করতেছে, ধিক্কার! এই লজ্জা রাখার জায়গা আমাদের থাকা উচিত না। দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট যে শো ব্যান্ড বিটিএস কে আনবে বাংলাদেশে, খরচ হবে 17-18 কোটি টাকা, না মানুষ না খেয়ে মরার অবস্থা। আর ইন্টারন্যাশনাল নর্তকী আনতেছে, এগুলো নর্তকী না নর্তক বলা যায় না, এগুলো পুরুষও না মহিলাও না, এগুলো হচ্ছে মিডল জেন্ডার। মিডল জেন্ডার বুঝছেন? হিজরা হিজরা। আরে দেশে কত, বাংলাদেশে এই যে জনসংখ্যা জরিপে দেখা গেছে হিজরা আছে 12,000, বাংলাদেশে কত? তো ভাগ্যের জোরে সারা বাংলাদেশে 12,000 হিজরার মধ্যে জিনাইদহতে একজন হিজরা আবার চেয়ারম্যান হয়েছে, ইউপি চেয়ারম্যান। আমার মনে হয় আগামী নির্বাচনে সংসদেও তারা দুই একটা আসন পেতে পারে হিজরারা। তো সে যাই হোক, 12,000 হিজরা না খেয়ে মরতেছে। হ্যাঁ, ওদের পয়সা নেই, ভিক্ষা করে চলে। আর কোরিয়া থেকে বিটিএস এর হিজরাদেরকে আনতেছে 17-18 কোটি টাকা খরচ করে। কি দরকার? তওবা। ঈমান আনলে, তওবা করলে বরকত দেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা তওবাকেও তাকওয়া বলছেন।